কিন্তু শবে বরাত উপলক্ষে বিশেষ আমল মনে করে রূহ উপস্থিত হয় এই সমস্ত আকীদা লালন করে শবে বরাতে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত বলেন আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত সুতরাং আমরা এদিন কোন আগরবাতি জ্বালাবো না এরপর আপনি হালুয়া রুটি খাবেন হালুয়া রুটি হালাল খাবার আপনি যে কোনো রাত খেতে পারেন আজকেও খেতে পারেন থাকলে আমারেও খাওয়াতে পারেন সমস্যা ওই শবে বরাতেও খেতে পারেন কোনো সমস্যা খাবার হালাল খাবার যে কোনো দিন খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বলেন কিন্তু কিন্তু যদি আপনি এটা মনে করেন যে শবে বরাতের বিশেষ একটা আমল হালুয়া রুটি রান্ধতেই হবে যদি হালুয়া রুটি না রান্ধে সওয়াব হবে না অবা শবে বরাতের বিশেষ ইবাদত মনে করে বিশেষ আমল মনে করে বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা বিদআত বলেন বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা বিদআত এমনি হালাল খাবার আপনি যে কোনো দিন খেতে পারেন ওই রাতও খান কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ইবাদত বানানো যাবে না এই রাতে আপনি ইবাদত করার রাত আমাদের ঢাকা শহরে দেখছি মানুষ ভ্যান রিজার্ভ করে সারা রাত ঘুরে রাস্তাঘাটে ঘুরে পটকা ফুটায় তারপরে শেষ রাতে গিয়ে মা বাবার কবর জিয়ারত করে অথবা কোনো মুনশিদের জিয়ারত করে টাকা দিয়ে আসে এরপরে আয়েশা রাতে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়েন তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে সারা রাত তিনি কত নেকির কাজ করে ফেলেছেন কুরআন শরীফ পড়েছেন মা বাবার কবর জিয়ারত করেছেন তারপর আপনি তাহাজ্জুদ পড়েছেন তো নেকি তো বেশি হয়ে গেছে এই জন্য ওই দিন তিনি ফজরের নামাজ না পড়ে ঘুমান এরকম মানুষ আছে না নাই আর আসতে বলেন এরকম মানুষ আছে না নাই সুতরাং এগুলো করা যাবে আর আসতে বলেন এগুলো করা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতে সব আমল একাকী প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতে সম্মিলিত কোন ইবাদত প্রমাণিত একটা মসজিদে আপনি যাইতে পারেন মসজিদে গিয়ে নামাজ পড়েন একাকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান রাতের নামাজ দুই রাকাত করে যত ইচ্ছা পড়েন সমস্যা নাই কিন্তু আমাদের দেশে শবে বরাত উপলক্ষে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে জামাতে এটা পড়া বিদআত কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ প্রমাণিত নাই সাহাবায়ে কেরাম থেকে বিশেষ কোনো নামাজ প্রমাণিত নাই ইসলামের প্রথম তিন সূর্য প্রথম তিন স্বর্ণযুগে বিশেষ কোনো আমল প্রমাণিত নাই এজন্য শবে বরাত উপলক্ষে বিশেষ নামাজ পড়া বিদআত বলেন শবে বরাত উপলক্ষে শবে বরাতের বিশেষ বারো রাকাত নামাজ পড়া বিদআত এমন নামাজ ইসলামের প্রথম তিন স্বর্ণযুগে ছিল এই জন্য শবে বরাতে জিকির করবেন ভালো লাগতেছে না তাসবি নেবেন আর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন আমাদের গুনাহের কারণে কলব জং ধরে কলব জং ধরে কি ধরে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন মানুষ যদি একটা গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় এইভাবে দাগ পড়তে 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 তার কলবে জং ধরে যায় এবার কলবের জং তুমি পরিষ্কার করবা কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ বান্দা যখন জিকিরে বসে যখন জরব মারে লা ইলাহা ইল্লাল্লাহ জরব মারেন না লা ইলাহা ইল্লাল্লাহ ওই জরব যখন মারে জরবের সাথে সাথে আল্লাহ তার কলব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেন এই জন্য শবে বরাতে রাতে জিকির করবেন জিকির একাও করা যায় সবাই মিলেও করা যায় শবে বরাতের বিশেষ ইবাদত মনে না করে এমনি স্বাভাবিক কোনো মানুষ যদি কোথাও একত্রিত হয় কয়েকজন মিলে জিকির করতে চায় পারবে এই জন্য কিছু পারতেছেন না তিন চারজন মিলেন মিলে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে আমাদের সব ধরনের শিরিক কুফুর কুসংস্কার মুক্ত হয়ে নবী সাহাবা তাবেইন ইসলামের প্রথম তিন স্বর্ণযুগে যেইভাবে তারা লাইলাতুন নিসফিন শাবান পালন করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে লাইলাতুন নিসফিন শাবান পালন করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করেন ওই রাতে আপনি সারা রাত ঘুমাবেন আর আসতে বলেন না ওই রাত আপনি সারা রাত ঘুমাবেন না সারা রাত হালুয়া রুটি খাবেন না সারা রাত পটকা ফুটাবেন না সারা রাত আড্ডাবাজি দিবেন না এই রাত আপনি কি করবেন যা নবী এবং সাহাবা করেছেন সেটা করতে হবে ঠিক নবী কি করেছেন হাদিস শুনাই ইমাম বাইহাকী রাহিমাল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন ইমাম বাইহাকী রাহিমাল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন এবং ইমাম বাইহাকী রাহিমাল্লাহ হাদিস এনে বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন সনদ গ্রহণযোগ্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন فأقام فأطال السجود
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসেন, নামাজ নামাজে দাঁড়াইছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, ফাতালা সুজুদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সিজদা করছেন, সিজদা করছেন, সিজদা করছেন। আম্মা জানা আয়েশা বলেন, হাত্তা যনন্তু আন্নাহু কাদ কুবিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়ছেন যে সিজদায় গিয়ে পড়ে আছেন, পড়ে আছেন, পড়ে আছেন, নড়াছড়া করেন না। আমার পেরেশানি লেগে গেল। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহ নবী এত দীর্ঘ সিজদা দিচ্ছেন, আল্লাহ নবীর সিজদা দেখে আমার পেরেশানি পড়ে গেল। আমি মনে করলাম আন্নাহু কাদ কুবিজ, মনে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমার এইটা মনে হওয়ার পর আমার মনে ভয় ধরে গেল যে সারওয়ারে কায়নাত তাজদারে দু আলম ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিনা, আমার সন্দেহ লাগলো। এজন্য আমি আঙ্গুল দিয়ে একটু ঘষা দিলাম, দেখি আল্লাহ নবী ইসলাম নড়াচড়া করেন কিনা। দেখলাম আল্লাহ নবী ইসলাম নড়াচড়া করেন। নামাজ শেষ করে আম্মা জান আয়েশাকে নবী জিজ্ঞেস করেন, আয়েশা এত কৌতূহল কেন? আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ আপনি এত লম্বা নামাজ পড়ছেন, সিজদায় গিয়ে নড়াচড়া করেন না, আমার মনে হয়েছে আপনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ নবী আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা আতাদরি মা হাযিহিল লাইল, ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত, আমি কেন নামাজ পড়েছি জানো? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন, এই রাত্রে যারাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তারা ক্ষমা প্রার্থনা করতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন কানা মিসতুলাবাদিল বাহার, তার পিছনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করতে দেরি করেন। সুবহানাল্লাহ, ইয়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে দয়া চায়, যারা আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ, পৃথিবীর যে কারো কথা মিথ্যা হতে পারে, আমার কথা মিথ্যা হতে পারে, যত বড় পীর সাহেব হোক না কেন তার ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু একজন আছেন, আল্লাহর এক মখলুক এক বান্দা আছেন, যার কোন কথা কখনো মিথ্যে হতে পারে না। আর আস্তে বলেন না। যার কোন কথা কখনো মিথ্যে হতে পারে না, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তার হাবিবের গ্যারান্টি দিচ্ছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ বলেন আমার হাবিবের পরিচয় জানো? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার কুপ্রবৃত্তির অনুসরণ করে কোন কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা কার পক্ষ থেকে? না, আল্লাহর নাম যত আস্তে কইবেন তত নেকি বেশি, ঠিক না? তাহলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা কার পক্ষ থেকে? আল্লাহ। জোরে বলেন, সব কথা কার পক্ষ থেকে? আল্লাহ। দেখেন একটা হাদিস শুনাই, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদ শরীফে একটা হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকসিরিন সাহাবা যারা, অর্থাৎ যে সকল সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন, তার ভিতর একজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের বক্তব্য পাওয়া যায়, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন্নি হাদিসান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী আমার থেকে বেশি হাদিস বর্ণনা করেননি, ইল্লা আব্দুল্লাহ, তবে আল্লাহ নবীর একজন সাহাবী আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার থেকেও বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা নিজে বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমার থেকে বেশি হাদিস কেন বর্ণনা করেছেন, কারণ কি? কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ফা ইন্নাহু ইয়াকতুব ওয়ালা আকতুব, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহ নবী ইসলাম যা বলতেন, হেঁটে কথা বলছেন তিনি লিখে রাখতেন, আল্লাহ নবী দাঁড়িয়ে কথা বলছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখে রাখতেন, আল্লাহ নবী ইসলাম মসজিদে কথা বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখে রাখতেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সাথে ঈদগাহে কথা বলছেন লিখে রাখতেন, বাজারে কথা বলছেন লিখে রাখতেন, হেসে কথা বলছেন লিখে রাখতেন, রাগ করে কথা বলতেন, সব আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখে রাখতেন। তো কিছু মানুষ তাকে আব্দুল্লাহকে বলল, আতাকতুম কুল্লা শাই, আব্দুল্লাহ সব লিখো কেন? ওয়ান্নবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গাযাব। ও আব্দুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের সব কথা লেখার দরকার নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তো বাশার, ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গাযাব, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন, তিনি কখনো রাগ করে কথা বলেন, সব কথা তো লেখার দরকার নাই, শুধু শরীয়তের বিধান যেটা ওইটা লিখো, বাকি সব কথা তো লেখার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ যখন আপত্তি করলো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষের আপত্তির কথা জানালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কথা শুনে বলেন, আব্দুল্লাহ উক্তুব কুল্লা শাইইন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা ইখরুজু মিন ফীহা ইল্লা হাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমার আব্দুল্লাহ শোনো, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদের প্রাণ, যেই সত্তার হাতে নবী মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, নবী মুহাম্মদ হেঁটে কথা বলেন না কেন, নবী মুহাম্মদ রাগ করে কথা বলেন না কেন, নবী মুহাম্মদ ছুঁয়ে কথা বলেন না কেন, আমার হাবিব যেই অবস্থায় কথা বলেন না কেন, আমার নবীর মুখ থেকে সত্য কথা ব্যতীত মিথ্যা কথা কখনো বের হয় না? আমার নবীর কোন কথা কখনো মিথ্যে হতে পারে? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কখনো মিথ্যে হতে পারে না? আমাদের কথায় সত্য মিথ্যার সম্ভাবনা আছে, আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সব সত্য, একটা ভবিষ্যৎবাণী নিয়ে সন্দেহ করার কোন সুযোগ নাই। আমার নবীর কথা, কোরআনের কথা আমার যুক্তিতে ধরুক অথবা না ধরুক, আমার যুক্তিতে ধরলে আলহামদুলিল্লাহ, বিজ্ঞান সমর্থন করলে আলহামদুলিল্লাহ, যেই বিজ্ঞান কোরআন সুন্নাহ সমর্থন করে ওই বিজ্ঞানকে আমি স্যালুট জানাই, যেই বিজ্ঞান আমার কোরআন সুন্নাহ সমর্থন করে না আমি বিজ্ঞানকে যাচাই করব কোরআন সুন্নাহ দিয়ে, মিললে আলহামদুলিল্লাহ, যেই বিজ্ঞান কোরআন সুন্নাহর সাথে মিলে না ওই বিজ্ঞান আমি লাত্তি মারি, বলেন ওই বিজ্ঞান আমি। এখন আমরা কি করি জানেন? আমরা হুজুর এটা তো আমরা বিজ্ঞান দিয়ে মাপি, যে কোরআনের এই বিধান বিজ্ঞান দিয়ে মাপি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা বিজ্ঞান দিয়ে মাপি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানের জন্য এক নম্বর শর্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান রাখতে হবে। আমার নবী বলেছেন পৃথিবীর সবার কথা মিথ্যে হতে পারে, তার কথা একটাও মিথ্যে হতে পারে না, রাস্তে কোন না, তার একটা কথাও মিথ্যে হতে পারে না। সুতরাং তিনি যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন আর আসতে বলেন যা বলেছেন। এজন্য দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে, খুব বুঝেন কথা মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে এমনি মর্যাদাগত দিক থেকে তিনি কোন সময় থেকে নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তীন লামুন জাদিলা বাইনা তীনি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার জন্য জিবরিলকে পাঠিয়ে বাইতুল্লাহ থেকে মাটি নিয়েছেন। তাফসিরে কাবীরা ফখরুদ্দিন রাজি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে পৃথিবী থেকে টনটনে মাটি নিয়েছেন জিবরিলের মাধ্যমে, আর আল্লাহ জান্নাতি পানি আর টনটনে মাটিকে একত্রিত করে যখন আদমের বডিটা তৈরি করেন নাই, আল্লাহ আদমের বডির খামিরা তৈরি করেছেন, হাবিব বলেন কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তীন, আদম তৈরি করার আগেও আমি মর্যাদাগত দিক থেকে নবী। দেখেন আল্লাহ আদমের আগে তৈরি করেছেন জান্নাত, বলেন আল্লাহ আদমের আগে তৈরি করেছেন, আল্লাহ আদমকে তৈরি করার পর কি বলেছেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত তৈরি করেছেন, এজন্য আল্লাহ আদমকে তৈরি করার পর বলেছেন দুইজন জান্নাতে থাকো, বোঝা গেল আদমের আগে কি তৈরি হয়েছে? জান্নাত। রাস্তা বলেন জান্নাত। কথা বোঝা যায়? আল্লাহ আদমের আগে কি তৈরি করেছেন? এবার দেখেন নবী মুহাম্মদের নাম কোন সময় থেকে জান্নাত, আদমের আগে
হাদিস ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ জানান সগীরে এনেছেন, হাইসামি মাজমাউল জাওয়াইদে এনেছেন। মজার হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এরপর আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকান কাব কাওসাইনি আও আদনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করতেছি আমার ভাই জিবরিলের সাথে, জান্নাতে প্রবেশ করার সময় আমি জান্নাতের দিকে তাকালাম বড় গেটের দিকে, ফারাইতু ফি আরিদাতাইল জান্নাহ, আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রধান গেটে লিখে রেখেছেন, যেমন আপনি আপনার বাড়ির গেটে লিখেন অমুক ভিলা, আব্দুস শাকুর মঞ্জিল লেখেন না, আব্দুস সামাদ ভিলা লেখেন কি লেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সদর গেটে কি লিখে রেখেছেন জানেন? আল্লাহর নবী বলেন আমি নিজের চোখে দেখে এসেছি, মাকতুবান রাআইতু ফি আরযাতাইল জান্নাহ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আস্তাগফির মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জরব লাগান না, একটু লাগান না, মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তো পৃথিবীতে সবার শেষে, শেষে না সব নবীর শেষে, কিন্তু সব নবী কি আল্লাহ মানুষ তৈরি করার আগে জান্নাতের গেটে আমার নবীর নাম লিখে রাখছেন কি রাখেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে এসেছেন সবার শেষে, যে তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন 40 বছর বয়সে, কিন্তু মর্যাদা দিক থেকে আমার নবী কখন নবী? আল্লাহ আদমকে যখন তৈরি করেন নাই তখন থেকে আমার নবী নবী। আরো আস্তে আস্তে বাল্লা বাড়িতে গিয়ে জোরে পাবেন, যদি সুবহানাল আলহামদুলিল্লাহ না কোন তাহলে আমি বলবো আপনারা নাই আমার সাথে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার করেছেন, এই 40 বছর পুরো আরবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্বস্ত কেউ ছিল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চরিত্রবান কেউ ছিল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানতদার কেউ ছিল না, কেউ ছিল না, আরবের সবচেয়ে চরিত্রবান তিনি, আরবের সবচেয়ে সত্য চরিত্রের অধিকারী তিনি, আরবের সবচেয়ে আমানতদার তিনি, আরবের সবচেয়ে চরিত্রবান তিনি, আরবে তার থেকে চরিত্রবান কেউ নাই, আরবে তার থেকে আখলাকওয়ালা কেউ নাই, আরবে তার থেকে অমায়িক ব্যবহারের কেউ নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন, আরবের কাফেরেরা আমার নবীর নামে বিভিন্ন অপবাদ দিয়েছে, তাকে কাহিন গণক বলেছে, তাকে আপনার শাহির কবি বলেছে, তাকে শাহির জাদুকর বলেছে, নানা কথা বলেছে, কখনো আমার নবীকে গণক বলেছে, কখনো আমার নবীকে জাদুকর বলেছে, কখনো আমার নবীকে তারা কবি বলেছে, নানা অপবাদ দিয়েছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারে না, আস্তে বলেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারে না, আর আস্তে বলেন কোনো কথা বলতে পারে না। এজন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে কোনো ভুল করতেন তাহলে আরবের কাফেরেরা এটা ঢোল বাজাইতো না, হ্যাঁ আর আস্তে বলেন ঢোল বাজাইতো না, বাজাইতো, কিন্তু আরবের কোনো কাফের ঢোল বাজাইছে? নবীর চরিত্র নিয়ে কোনো ঢোল বাজানোর সুযোগ ছিল না। কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগের যে 40 বছর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওই 40 বছরও আমার নবী নিষ্পাপ, ঠিক বলেন, ওই 40 বছরও আমার নবী নিষ্পাপ না, আরো আস্তে বলেন নিষ্পাপ, আকীদার বাদ যত আস্তে কইবেন তত সওয়াব বেশি, বলেন ওই 40 বছরও আমার নবী মুখ খুলে বলেন আমার নবী, ওই 40 বছর আমার নবী কোন ছোট গুনাহ করেন না, আর আস্তে বলেন কোন ছোট গুনাহ করেন না, আর আস্তে বলেন কোন ছোট গুনাহ করেন না, বড় গুনাহ করার প্রশ্নই আসে না, আর আস্তে বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে না। দেখেন যেই নবী নবুয়ত লাভের আগের 40 বছরে কোনো গুনাহ করেন নাই ওই নবী নবুয়ত লাভের পর গুনাহ করেছেন, আর আস্তে বলেন ওই নবী নবুয়ত লাভের পর তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, ত্রুটি বিচ্যুতি করার প্রশ্নই আসে। এখানে একটা কথা আগে বুঝেন, নবীগণ নিষ্পাপ মানে এই কথার ব্যাখ্যা কি? এ কথার অর্থ এই নয় যে নবীদের, যেমন
ফেরেশতা, তাদের কুপবৃত্তি নাই, তাদের সেই যোগ্যতাই নাই। যেমন ফেরেশতার সামনে আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফার্স্ট লেডি যে, মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে সুন্দরী যে, এরা যদি কোনো ফেরেশতার সামনে আপনি উলঙ্গ করে দাঁড় করে দেন, ফেরেশতাদের হৃদয়ে কোনো পরিবর্তন হবে না, কারণ সৃষ্টিগতভাবে আল্লাহ তাদেরকে চাহিদাই দেননি। বুঝেন ব্যাপার, বুঝেন এটা একটা নুকস, অপূর্ণতা। নবীরা নিষ্পাপ এটার অর্থ এই না যে নবীদেরকে আল্লাহ জৈবিক চাহিদা দেন নাই, সব ঠিক আছে, কিন্তু নবীরা সবার উপর প্রাধান্য দিয়েছেন কাকে? মুখ খুলে বলেন, নবীরা সবার উপর প্রাধান্য দিয়েছেন কাকে? এটা পরের কথা, ওইটা ওইদিকে যাবো না, ওইদিকে ওইদিকে আমি আলোচনা করতে চাচ্ছি না। তত বলেছিলাম সবার কথা মিথ্যা হতে পারে, নবীদের কোন কথা কখনো মিথ্যে হতে পারে না। দেখেন আল্লাহ প্রথম মানুষ তৈরি করেছেন আদম, এই এই কথা বোঝানোর জন্য এতগুলো ভূমিকা দিলাম যাতে নবীর কথা আপনি যুক্তি দিয়ে না মাপেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ যখন আদমের শরীরে প্রাণ ফুঁকে দিয়েছেন, আদমের শরীরে রূহ এসেছে, আদম উঠে দাঁড়িয়েছেন, তো আদম পৃথিবীর প্রথম মানুষ, তিনি কতটুকু লম্বা ছিলেন? ইমাম বুখারী আলাইহির রহমাহ বুখারী শরীফে হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, পৃথিবীর প্রথম মানুষ আদম, ওয়াকানা তুলুহু সিত্তুনা যিরাআ, আরবিতে এক যিরাআ মানে এক হাত, আমাদের বাংলাতে যিরাআ মানে গজ, এক গজ মানে এক হাতের বেশি, আরবিতে এক গজ মানে এক হাত। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর প্রথম মানুষ আদম, ওয়াকানা তুলুহু সিত্তুনা যিরাআ, আদম আলাইহিস সালাম তার হাতে ষাট হাত লম্বা ছিলেন। কয় হাত? সাত হাত। তো দেখেন আদম পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ, তিনি ছিলেন সাত হাত লম্বা। কয় হাত? আর আসতে বলেন কয় হাত? এরপর পৃথিবীর বয়স যত বেড়েছে, যেমন আদম প্রথম নবী, এরপর আল্লাহ তাসুসুমুল লম্বিয়া, আল্লাহ একের পর এক, একের পর এক, একের পর এক নবী পাঠিয়েছেন। কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল লম্বিয়া কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবিয়ুন, আল্লাহ আদমের পর একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়ুন, এক নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়ুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। এইভাবে প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নবী আদম তার হাতে ষাট হাত, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে সাড়ে তিন হাত। পৃথিবীতে এই যে একটা বিবর্তন, এতটুকু হাদিসে পাওয়া যায়, কোন বিবর্তন? যে প্রথম মানুষ ছিল ষাট হাত, পৃথিবীর বয়স যত সামনে অগ্রসর হয়েছে, মানুষের সাইজ তত খাটো হয়েছে, এইটা পাওয়া যায়। এই রকম না যে পৃথিবীতে একটা কুত্তা দৌড়াইতেছিল, 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 মেঘনা থেকে এক দৌড়ে গেছে ঢাকায়, আবার ঢাকা থেকে আরেক দৌড়ে আসছে মেঘনায়, মধ্যখানে হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা লেগে, অথবা আপনার পিকআপের সাথে ধাক্কা লেগে কুকুরের লেজটা পড়ে গেছে, এরপর আরো কিছুদিন দৌড়াইতে 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 হঠাৎ এটা থেকে সোজা হয়ে গেছে, আরো কিছুদিন পরে না দৌড়াইতে 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 হঠাৎ এটা জাফর ইকবাল হয়ে গেছে। এরকম হওয়া কি সম্ভব? না। বলেন, এরকম হওয়া কি সম্ভব? না। আর আসতে বলেন, এরকম হওয়া কি সম্ভব? না। ওইরকম হওয়া সম্ভব? না। আর আসতে বলেন, এরকম হওয়া সম্ভব? না। এবার বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। আর আসতে বলেন, আদম। পৃথিবীর প্রথম মানুষ আদম। তিনি কয় হাত? সাত। আমরা কয় হাত? সাড়ে তিন। দেখেন আমাদের উম্মতে মুহাম্মদের একদম পিচ্চি যে, একদম 26 ইঞ্চি যে, এখন বিভিন্ন বক্তা আছে না 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 24 ইঞ্চি, তো কোনো মানুষকে নিয়ে টাট্টা মস্কারি করা জায়েজ নাই। তো 26 ইঞ্চি তাকে বানিয়েছেন আল্লাহ, এর মানে আমাদের টাট্টা মস্কারি করার কিছু নাই। আল্লাহ চাইলে আমাদেরকে বানাতে পারতো কি পারতো না? কথা বুঝেন, আল্লাহ চাইলে আমাদেরকে বানাতে পারতো কি পারতো না? কিন্তু 26 ইঞ্চি হওয়া এটা তার বক্তা হওয়ার যোগ্যতা না। এখন বক্তার যোগ্যতা কি উনি 26 ইঞ্চি? এটা কি ওয়াজ করার কোনো যোগ্যতা? ওয়াজ করতে হলে কোরআন সুন্নার জ্ঞান লাগে। আপনি যদি এই আদম আলাইহিস সালামের মতো 60 হাতও হয়ে যান, কোরআন সুন্নার যদি জ্ঞান না জ্ঞান না থাকে, আপনার জন্য ওয়াজ করা যায় নাই। আপনি 26 ইঞ্চিকে আপনি যদি 2 ইঞ্চিও হন আর কোরআন সুন্না জানা থাকে, আপনার জন্য ওয়াজ করা কি আছে? এবার একটা দৃষ্টিভঙ্গি দেখালাম, এবার আরেকটা দৃষ্টিভঙ্গি দেখেন। আমাদের পূর্বে পৃথিবীর শুরুর দিকে, মধ্যভাগ দিকে যত নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দিতেন 1000 বছর। কত বছর?
কথা বুঝেন আল্লাহ তাদেরকে হায়াত দিতেন কত বছর হাজার বছর নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন হাজারের উপরে শুধু 950 বছর দাওয়াত দিয়েছেন 950 বছর রব্বি ইন্নি দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াসিদুহুম দুআই ইল্লা ফিরারা 950 বছর দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইন্নি দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা আল্লাহ এক বছর না দুই বছর না তিন বছর না একশো বছর না দুইশো বছর না তিনশো বছর না চারশো বছর না আল্লাহ 950 বছর দিন রাত একত্রিত করে রব্বি ইন্নি দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা আল্লাহ 950 বছর দিন রাত একত্রিত করে আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা আমি যত দাওয়াত দেই তত ভাগে যত দাওয়াত দেই তত ভাগে ইন্নি কুল্লামা দাআউতুহুম আমি যতবার তাদেরকে গিয়ে বলি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর আস্তে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ বলেন ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আস্তে বলেন ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ এজন্য আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের মালিক একমাত্র আল্লাহ রাস্তে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের মালিক একমাত্র আল্লাহ আমাদের খালিক একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ এক দুই তিন চার পাঁচ বছর না 950 বছর দাওয়াত দিলাম এর কি করে ইন্নি কুল্লামা দাআউতুহুম আমি যখনই তাদের কাছে দাওয়াত নিয়ে যাই তারা কি করে জালু আসাবিআহুম ফি আদানিহিম নবীকে দেখলে এখানে আঙ্গুল দিয়াতে যাতে না শুনে ওয়াস্তাগশাউ সিয়াবাহুম চেহারা ঢেকে নে আর কি করে ওয়াস্তাগবার ইস্তিগফার অহংকার করে মনে করেন কেমন অহংকার মনে করেন এখানে আমি 10 বছর থেকে ওয়াজ করতে আসি প্রতি বছর এসে ওয়াজ করলাম উদাহরণস্বরূপ এই প্রত্যেক ফাল্গুনের শেষ শনিবার আমার মাজারে উরুস সবাই ছাগল গরু নিয়ে যাবেন যারা গরু ছাগল নিয়ে যাবেন না তাদের উপর আসমান থেকে ঠাড়া পড়বে উদাহরণস্বরূপ প্রথম বছর বললাম আপনারা কেউ যান নাই কারো উপর টাড়াও পড়ে নাই দুই নম্বর বছরে আবার বললাম এ গত বছর কিন্তু বলে গেছিলাম যান নাই বাচ্চা গেছেন এবার এবার কিন্তু মাঘ মাসের শেষ শনিবার আমার এখানে উরুস গরু ছাগল নিয়ে যাবেন না গেলে ঠাড়া পড়বে দুই বছর গেল ঠাড়াও পড়লো না আপনারাও গেলেন না এই বছর 20 বছর আমি এটা বললাম আপনারা কেউ গেলেন না ঠাড়াও পড়লো না এরপরে আপনি বলবেন ও হুজুর 20 বছর থেকে তো বলছেন ঠাড়া তো একবার পড়ি নাই যদি তোমার কথা সত্য হয় তাহলে ঠাড়া পালাই দেখাও তো বলবে কি বলবে না তুমি 20 বছর থেকে খালি বলতেছো তোমার এনে গরু ছাগল লইয়া না গেলে ঠাড়া পড়বে একবার তো আর পড়লো না আর কবে পড়বে তো নূহ আলাইহিস সালাম কাফেরদেরকে 950 বছর বলতেছেন যে তোমরা যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো আল্লাহ তোমাদেরকে আযাব দিবে আল্লাহকে তোমাদের রব না মানো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে তো তারা তখন 950 বছর পরে বলতেছে ইয়া নূহ কদ জাদালতানা ফাকসারতা জিদালানা فأتنا بما تعدنا إن كنت من الصادقين ও নূহ কদ জাদালতানা না বহু ঝগড়া করছো ফাকসারত জিদালানা তোমার ঝগড়া বিবাদ অনেক বের হয়ে গিয়েছে অনেক বেড়ে গিয়েছে 950 বছর থেকে তো খালি আযাবের ভয় দেখাচ্ছ 950 বছর থেকে তো খালি গজবের ভয় দেখাচ্ছ একবার তো আর আসলো না ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন যদি তুমি সত্যবাদী হবে এটা এক বছর দুই বছর তিন বছর না 950 বছর গেছে গা একটু আনাই দেখাও তো আযাব আর কবে আনবা তার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাযারু আলাল আরযি মিনাল কাফিরিনা দাইয়ারা إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا نو عليه السلام ধ্বংস করেছিলেন দোয়া করেছিলেন রব্বি লা তাযারু আলাল আরযি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ পৃথিবীতে কাফেরদের ঘর বাড়ি কিছুই রাখবেন না কেন إنك إن تذرهم يضلوا عبادك যদি আপনি এদেরকে ধ্বংস না করেন তারা কি করবে يضلوا عبادك আপনার একের পর এক বান্দাকে বিভ্রান্ত করবে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা তারা একজন হায়াত পেতে 900 বছর এবার 50 বছরে যদি বিয়ে করে 50 বছর পর 10 বছরে যদি একটা সন্তান হয় 100 বছরে 10টা 200 বছরে 20টা 300 বছরে 30টা 400 বছরে 40টা 500 বছরে 50টা 600 বছরে 60টা 700 বছরে 70টা এই 900 বছরে 90টা সন্তান একজনেই জন্ম দিচ্ছে তো এরা তো ঈমান আনবে না কি করবে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা
পৃথিবীতে খালি কুফরি শয়তান পয়দা করবে। তো এরপরে আল্লাহ ধ্বংস করেছিলেন। ওই কাহিনী বলা আমার উদ্দেশ্য, আমি যেটা বুঝাতে চাচ্ছি, নূহ আলাইহিস সালামের যে সকল উম্মাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসির লিখেছেন, নূহ আলাইহিস সালামের হাতে মুসলমান হয়েছিল 80 জন বা 81 বা 82 জন। এবার দেখেন, নূহ আলাইহিস সালামের হাতে যে উম্মা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সে আল্লাহর সিজদা করেছে আল্লাহকে 1000 বছর, সে আল্লাহর তাসবিহ পড়েছে 1000 বছর, সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে 1000 বছর, সে আল্লাহর মহিমান্বিত বড়ত্ব বর্ণনা করেছে 1000 বছর, সে আল্লাহর ইবাদত করেছে 1000 বছর। নবী নূহের উম্মা ইবাদত করেছে 1000 বছর, ইব্রাহিমের উম্মা ইবাদত করেছে 700 বছর, মুসার উম্মা ইবাদত করেছে 500 বছর, ঈসার উম্মা ইবাদত করেছে 300 বছর, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে বলে গিয়েছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, তোমরা যারা আমার উম্মা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, একটা কথা ভালো করে মনে রাখবে, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মা পৃথিবীতে আসবে, তোমাদের গড় আয়ু কত জানো, তোমাদের গড় হায়াত কত জানো, তোমাদের গড় বয়স কত জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, নবী মুহাম্মদের উম্মতের গড় বয়স হলো 60 থেকে, মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, 60 থেকে 70 বছর, কত থেকে কত? আচ্ছা, আপনাদের পুরো 2500 কেমন একজন পাবেন যে 150 বছর বাঁচছে? আসেনি। 200 বছর, 100 বছর বাঁচছে এমন 5 জন পাবেন না। 90 বছর বাঁচছে 10 জন বা 20 জন পাবেন। বেশিরভাগ সদস্য 60 থেকে 70, যদি 70 থেকে কেউ বেশি বাঁচে এটা বোনাস, 60 থেকে যদি কম বাঁচে এটা আরেকজনের থেকে মাইনাস। গড় বয়স 60 থেকে 70 বছর। এবার আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, পূর্ববর্তী নবীর উম্মা আল্লাহর ইবাদত করেছে 1000 বছর, আল্লাহর বড়ত্ব বর্ণনা করেছে 400 বছর, আল্লাহর মহাত্ম বর্ণনা করেছে 500 বছর, তারা রুকু করেছে 400 বছর, সিজদা করেছে 500 বছর, আমরা ইবাদত করি, আমাদের গড় বয়স 60 থেকে 70 বছর, এর থেকে 12 বছর জায়গা না বাড়ালে, 70 থেকে 12 বাদ দিলে 58, 60 থেকে 12 বাদ দিলে তোমার 48, 90 থেকে 12 বাদ দিলে 78, 100 থেকে 12 বাদ দিলে তোমার 88, 88। তো আমাদের এই ছোট্ট জীবনে আমরা ইবাদত করি কম, ইবাদত করার সময় পাই কম, কিন্তু প্রশ্ন হইল, নূহের উম্মা 1000 বছর ইবাদত করেছে, আমরা করি মাত্র 60 বছর। আপনি যদি দুনিয়ার হিসাবে দেখেন, আপনি যদি যুক্তিতে দেখেন, যুক্তি বলে আপনার থেকে তার মর্যাদা বেশি, আপনার থেকে তার মর্যাদা কেন বেশি হবে? কারণ সে ইবাদত করেছে আল্লাহর বেশি, সে রুকু করেছে আল্লাহর বেশি, সে তাসবিহ পড়েছে আল্লাহর বেশি। কিন্তু আল্লাহ বলেন, শুন, তুই তো আমার হাবিবের উম্মত, তোরে তো আমি আমার হাবিবের উম্মা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, তোকে আমি পৃথিবীতে সময় দিব কম, তোকে আমি পৃথিবীতে ওয়াক্ত দিব কম, কিন্তু আমি তোর সময় এমন বারাকা দিব, আমি তোর দিনে এত বারাকা দিব, আমি তোর রাতে এত বারাকা দিব, তুই আমার হাবিবের উম্মা, তুই এক রাত ইবাদত করবি, পূর্ববর্তী উম্মতেরা 100 বছর ইবাদত করে যেই নেকি কামাইতো, আমি আল্লাহ আমার হাবিবের কারণে, কোরআনের কারণে তোকে এমন এক রাত দিব, এক রাত তুই ইবাদত করবি, আল্লাহ তোর আমলনামায় 100 বছর ইবাদতের সওয়াব লিখে দিবে। ইবাদত করবি একদিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বান্দা, তুই তো আমার হাবিবের উম্মত, তোরে তো আমি বড় মহব্বত করি, তোরে তো ভালোবাসি, তোরে ঠকামু না, সময় দিব কম, তুই আরামসে একদিন ইবাদত করবি, একদিন রোজা রাখবি, একদিন রোজা রাখবি, সিয়াম ইয়াউমে আশুরা, মহরমের 10 তারিখ অথবা 11 অথবা 9-10 রোজা রাখবি, আল্লাহ তোর পিছনের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা হাবিবের উম্মত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল কিছু অফার দিয়েছেন, বোনাস, এই বোনাস কিছু দিন দিয়েছেন, বোনাস কিছু রাত দিয়েছেন। বোনাস দিন কি? ইয়াউমুল জুমআ, শুক্রবার বোনাস দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্না ফিল জুমআতি লাসাআ, দেখ তোদেরকে স্পেশাল দিন দিয়েছে জুমআ, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন একটা সময় রেখেছেন, তুই এই সময় আল্লাহর কাছে যা চাইবে ইল্লাহ তাহুইয়া, তুই তো আমার হাবিবের উম্মত, তোরে প্রত্যেক সপ্তাহে এমন একটা সময় দিয়েছি, তোরে প্রত্যেক সপ্তাহে এমন একটা সময় দিয়েছি জুমার দিন। ওই জুমার দিন ইমাম যখন দুই খুতবার ভিতর মধ্যবর্তী যেই সময় বসে,
কিছু সাহাবার মতে ওই সময় উদ্দেশ্য, আবার আম্মা জান আয়েশা সহ আরেক দলের মতে আসরের পর উদ্দেশ্য। জুমার দিন ইমামের দুই খুতবার মাঝের সময়টা, জুমার দিন আসরের পর তাকে স্পেশাল সময় দিয়েছি, ওই সময় আল্লাহর কাছে যা চাইবি আল্লাহ রাব্বুল আলামিন তোকে তা দান করবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে জোরে কইবেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু স্পেশাল দিন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে প্রত্যেক রাত একটা স্পেশাল নাইট দিয়েছেন, স্পেশাল মুহূর্ত রাতের শেষ ভাগ, বান্দা যা চাইবি তা দিব। তো আল্লাহ আমাদেরকে স্পেশাল যে সকল রাত দিয়েছেন ওই রাতগুলোর ভিতর একটা স্পেশাল রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান। এই আজকে গেল শনিবার না রবিবার, রবিবার আগামীকাল, আগামী পরশু দিনগত রাত। এই রাতকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুল বারাআ, লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের বাংলাদেশে বলে শাবে বারাআত, সব মানে রাত, লাইলাতুন মানে রাত, বারাআতুন মানে মুক্তি। দেখেন বারাআতুন মানে ভাগ্য রজনী না, সবে বরাতে এই মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহ কার ভাগ্য লিখবেন না, ভাগ্য লেখা হয় লাইলাতুল কাদরে। আচ্ছা তাকদীরের মাসালা জটিল মাসালা, আজকে আলোচনা করি নাই, আরো কোনোদিন সময় পেলে করব, এই দিনে সেদিকে যাচ্ছি না। লাইলাতুল বারা মানে মুক্তির রাত, কোন দিক থেকে মুক্তির রাত শুনেন, সহি হাদিস আছে চারটা, এই চারটা সহি আমি বলি নাই, সবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে বাড়াবাড়িও আছে ছাড়াছাড়িও আছে। একদল আছে লামাজাবি গোষ্ঠী, আপনাদের এদিকে আছে না নাই, আছে কিনা জানি না, হেরা বলে এই রাত বলতে কিচ্ছু নাই, আছে না নাই, একদল বলে এই রাতই নাই, আবার আরেক দল আছে এরা এই রাত্রে এমন কাজ করে যেই কাজ ইসলামী শরীয়ত সমর্থন করে। দেখেন যারা বলেন শবে বরাত নাই, তারা যাদেরকে মানেন তাদের শীর্ষস্থানীয় একজন হলেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুনজিরি রাহিমাল্লাহর একটা কিতাব আছে আত তারগিব ওয়াত তারহিব, উনি বিভিন্ন ফজিলতের হাদিস জমা করেছেন। ওই আত তারগিব ওয়াত তারহিবকে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি দুই ভাগ করেছেন, এক ভাগের নাম সহিহুত তারগিব আর এক ভাগের নাম জঈফুত তারগিব। সহিহুত তারগিবে আলবানী রাহিমাল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের সহিহাদি, তিনি আত তারগিব ওয়াত তারহিবের সহিহাদিসগুলো জমা করেছেন। ওই সহি হাদিসগুলোতে নাসিরুদ্দিন আলবানী রহিমাল্লাহ চারটা সহি হাদিস এনেছেন, একটা হাদিস এসেছে আম্মা জান আয়েশার থেকে, আরেকটা হাদিস এসেছে হযরত আবু বকর সিদ্দিক থেকে, আরেকটা হাদিস আসছে ইমাম এই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, চারটা সহি হাদিস। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস, এটা শুধু ইমাম মুনজিরি আত তারগিব ওয়া তারহিবে আনেন নাই, এটা শুধু নাসিরুদ্দিন আলবানী সহি ওয়া তারগিবে আনেন নাই, এটা শুধু নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুস সহিহা আনেন নাই। এর আগে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহি ইবনে হিব্বানের 5664 নম্বর হাদিস এনেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কাবীরে এনেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল আওসাতে এনেছেন। এরপরে যদি যান এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন, কে সহি বলেছেন এই হাদিসকে সহি বলেছেন ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ মাজমাউয যাওয়াইদ ওয়া মানবাউল মাফাওয়াইদ, এই কিতাবে বলেছেন রাওয়াহু তবরানী ফিল কাবীর ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। ইমাম তবরানী বলেন এই হাদিসকে ইমাম ইমাম হাইসামি বলেন এই হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কাবীরে বর্ণনা করেছেন, আল মুআজামুল আওসাতে বর্ণনা করেছেন, ওয়া রিজালুহুমা সিকাত, হাদিসের সনদে কোনো সমস্যা নাই, এই হাদিসের ভিত্তি আছে, বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ইমানে। এই হাদিসকে আপনার এই হাদিসকে আপনার সহিহুম বিশাওয়াহিদি বলেছেন শেখ শোয়াইব আর-রাউত রাহিমাহুল্লাহ, এই হাদিসকে সহি বলেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহার 1140 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহি কেন, লিআন্নাহু রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা, এই হাদিসটি সাহাবা একরামের এক বিশাল দল থেকে বর্ণিত হয়েছে, ইয়াশুদ্দু বা'দুহা বা'দা, এক সাহাবীর হাদিসের কারণে আরেক সাহাবীর হাদিস শক্তিশালী হয়ে গিয়েছে, এক দল সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে, মুআজ ইবনে জাবাল বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শুনো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান, ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকা ও মুশাহিন, যারা শিরিক করে
তাদেরকে ছাড়া যারা বিদ্বেষ পোষণ করে শরীয়ত কোনো কারণ ছাড়া অপর কোন মুসলমানকে ঘৃণা করে অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ লালন করে ওই বিদ্বেষ লালনকারী ছাড়া যারা শিরিক করে তাদের ছাড়া ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করে দেন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন সুবহানাল্লাহ আচ্ছা এবার বলেন এই রাতে আল্লাহ কাদেরকে maaf করেন না এক নাম্বার যারা শিরিক করে তাদেরকে maaf করেন না দুই নাম্বার যারা অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ ওই রাতে maaf করেন না এছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে maaf করে দেন এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করেন ওই রাতে আপনি সারা রাত ঘুমাবেন না আর আস্তে বলেন না ওই রাত আপনি সারা রাত ঘুমাবেন না সারা রাত হালুয়া রুটি খাবেন না সারা রাত পটকা পটকা ফুটাবেন সারা রাত আড্ডা বাজি দিবেন এই রাত আপনি কি করবেন যা নবী এবং সাহাবা করেছেন সেটা করতে হবে ঠিক ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু